আসসালামু আলাইকুম। আজকের বিষয় জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করা হবে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার নকশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মনসুর রহমান, মাতার নাম ছিল জাহানারা খাতুন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন। ভারত ভাগের পর তিনি কলকাতায় হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই বিদ্যালয় থেকে 1952 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। 1953 সালে ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভিন্ন খ্যাতি অর্জনের মাধ্যমে পদোন্নতি লাভ করেন এবং 1970 সালে একজন মেজর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ। 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালায়। এই আক্রমণের ফলে জিয়াউর রহমান বাঙালি সেনাদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডারকে গ্রেফতার করেন এবং চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সদল বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি দেশ ও দেশের বাইরে অনেক প্রশংসিত হন। ক্ষমতার মসনদে সমাসীন। 1975 সালের 7 নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং ধাপে ধাপে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দেশে সুশাসন প্রতিষ্ঠা করেন এবং 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি নামক দল প্রতিষ্ঠা করেন ও দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বাকশাল ভেঙে দিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দেন। দেশকে করেন উন্নয়নমুখী ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন, যার ফলশ্রুতিতে তিনি বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন। 1981 সালের 30 মে গভীর রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে মারা যান। বর্তমান সময়ে তার প্রতিষ্ঠিত দল খুবই নাজুক অবস্থায় সময় পার করছে। জিয়াউর রহমানের উক্তি, যেসব রাজনৈতিক নেতারা জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত না করে শুধু বিলাসবহুল জীবন যাপন করে তাদের জন্য রাজনীতি করাকে আমি কঠিন করে তুলবো।